নমস্কার বন্ধুরা, রিয়া ফুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দই মাছ করে দেখাবো। তো এই রেসিপিটি আমি বানিয়েছি, আপনারাও একবার ট্রাই করতে পারেন, ভীষণই সুন্দর হয় খেতে। আর এটা থাকলে গরম ভাতের পাতে আর কিছুই চাই না। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিয়ে যাক। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর আমার কড়াইটা একটু ইগনোর করবেন, আজকেই কিন্তু আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি এই কড়াইতে। প্রথম দিন নতুন কিনে আনার পরেই ইন্ডাকশানে এই কড়াইটি প্রথম বসিয়েছিলাম। আর আমি যে জেলে রেখে মানে ইন্ডাকশানের সুইচটা অন করে রেখেছিলাম সেটাই আমার মনে ছিল না। আর তারপরেই যখন তেল দিয়েছি তখনই কড়াইটা এইভাবে খুব বাজেভাবে পুড়ে গেছে। তো এটা একটু ইগনোর করবেন প্লিজ। তো তারপরে দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এটা করার জন্য আমি যে কাটা মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলাও নিতে পারেন, রুইও নিতে পারেন, চিতলও নিতে পারেন, যে কোনো আপনাদের ইচ্ছে মতো মাছ নিতে পারেন। এই রেসিপিটি সমস্ত মাছের সাথেই যাবে, বাটা মাছ নিতে পারেন, পার্শে মাছ নিতে পারেন। তো মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লাল করে, দুপিট ভালোভাবে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। আর একটা মাছ ওল্টানোর সময় আমার ভেঙে গিয়েছিল, তো সেই মাছটিকে আমি তুলে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। আর ওই খুন্তিতে আমার মাছটা ভাজতে ভীষণই অসুবিধা হচ্ছিল, ওই জন্য রেখে দিয়েছি। দিয়ে একটা স্টিলের খুন্তি আমি নিয়ে নিয়েছিলাম। মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে, গরম মশলা, গোটা দারচিনি, তিনটে ছোট এলাচ, আর একটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ, আর একটি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নটা খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেলে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আমি মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ নিয়েছিলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ পাতাটা করে নেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটা আমি শুধুমাত্র দুখানা পেঁয়াজই বেটেছিলাম, এর সাথে কোনো কিছু মশলা বা আদা রসুন কিছুই বাটিনি, আমি সমস্ত কিছু আলাদা আলাদা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের সাথে আদা রসুন সমস্ত কিছুই বেটে নিতে পারেন। আর যেহেতু আমি রান্নাটাতে টক দই দেব তাই জন্য আমি আর টমেটো বাটা দিইনি, আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। এরপর আদা রসুনও দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরে দেড় চামচ মতো আদা রসুন দিয়েছিলাম মিডিয়াম চামচের, আমি কিন্তু টেবিল স্পুন হিসেবে বলছি না, মিডিয়াম চামচে দেড় চামচ দিয়েছিলাম। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ এবং পেঁয়াজের গন্ধটা পুরোপুরি চলে যায়। যে কোনো রান্নার ক্ষেত্রেই বন্ধুরা কষানোটাই হচ্ছে মেন কাজ। যে পরিমাণ আপনি কষাতে পারবেন এবং রান্নার প্রতি যে পরিমাণ আপনি সময় দিতে পারবেন তাহলে সেই রান্নাটাই ভীষণই টেস্টি হবে, আমার কথা অনুযায়ী একবার করে দেখবেন। এরপর নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে টক দই পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার খুব একটা ধনের গন্ধ পছন্দ হয় না, ধনে গুঁড়োর গন্ধ, আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। এরপর মশলাটাকেও আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেটা একটু অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো মিষ্টিটাও দিয়ে দেবো, আপনারা যে নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি দেড় চামচ মতো দিয়েছিলাম। আর এই দই মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর যেহেতু আমি টক দই দিয়েছি সেটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই পরিমাণে একটু মিষ্টি দিতেই হবে। মশলাটা দেখুন ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এরপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। আমি যে বাটিটার মধ্যে মশলা এবং দইগুলো গুলে রেখেছিলাম সেই মিক্সচারের বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে জলটা এবার ফুটতে দেব, ঢাকাটা বন্ধ করে দেব। খুব ভালোভাবে ফুটে গেছে, এবার একে একে সমস্ত মাছ আমি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর আপনারা চাইলে মাছটা একটু অল্প পরিমাণেও ভাজতে পারেন, আর এই ক্ষেত্রে এই মাছ একটু অল্প ভাজাটাই যে টেস্টটা বেশি লাগে খেতে। আমাদের বাড়িতে যেহেতু একটু কড়া মাছ ভাজা পছন্দ করে তাই আমি একটু কড়া করে মাছটা ভেজে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে সামান্য কিছুটা জল আমি শুকিয়ে নেব, আবারও ঢাকনা বন্ধ করে দেবো।
এরপর ঢাকাটা আমি খুলে নিলাম। এর মধ্যে এবার আপনারা চাইলে ঘি আর গরম মশলা দিতে পারেন, আমি শুধুমাত্র শাহী গরম মশলাই দিয়েছি, ঘিটা আজকে দিইনি। এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনাটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখবো। এরপর আমি সার্ভ করে নিয়েছি, কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। প্লিজ আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না।